আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সালমিন রেসিপিজ অ্যান্ড ব্লগস আমার চ্যানেলের আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপি কেক আজকের এই কেকটি আমি মাত্র দুটো ডিম দিয়ে এবং কোনো রকম তেল কিংবা বাটার ছাড়াই তৈরি করব। আশা করছি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না চলুন দেখে নেই এখন আমি এখানে একটি বড় বাটি নিয়েছি আর দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা দুটো ডিম ডিমগুলো আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখতে হবে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবার একটি ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে বিট করে নিব আপনার হাতের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ডউইক্স দিয়েও ঠিক একইভাবে এই কাজটি করতে পারেন তবে সময় একটু বেশি লাগবে তো বিট করতে করতে যখন এই রকম কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন বিট করা বন্ধ করে দিতে হবে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভ্যানিলা অ্যাসেঞ্জ এখন একটি চালনিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার তারপর এই উপকরণগুলো ভালোভাবে চেলে নিচ্ছি চেলে নিলে হয় কি আপনার কেকটা স্মুথ হবে এবার একটি স্পেচুলার সাহায্যে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব আলতোভাবে এই মিশ্রণটিকে মিশিয়ে নিতে হবে তো স্কিনে দেখুন একদিকে ঘুরিয়ে আমার মিশ্রণটি মেশানো হয়ে গেছে এখন আমি যে প্যানের কেকটা বেক করব নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি উপরে গোল করে কেটে রাখা একটি বাটার পেপার একটু তেল ব্রাশ করে নিচ্ছি এবার কেকের ব্যাটারটা একদম উপর থেকে ঢেলে নিচ্ছি উপর থেকে ঢাললে হয় কি এয়ারবাবলসগুলো বের হয়ে যায় তারপর একটু ট্যাপ করে নিচ্ছি এবার চুলায় বসিয়ে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনায় যে হোল থাকে ওইটা কাগজের দ্বারা বন্ধ করে দিয়েছি আর চুলা রাসটা মিডিয়াম লোতে রেখে বেক করে নিচ্ছি পঁচিশ মিনিটের মতো তো দেখুন পঁচিশ মিনিট পর এখন একটা টুথপিকের সাহায্যে চেক করে নিয়েছি যে কেকটা হয়েছে কি না টুথপিকটা ক্লিন বের হয়েছে মানে কেকটা হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়া পর্যন্ত তারপর কেকটা যখন ঠান্ডা হয়ে যাবে এবার কেটে পরিবেশন করা যাবে তো দেখুন কেকটা কতটা স্পঞ্জি এবং সুন্দর হয়েছে রেসিপি ফলো করে আপনিও বাসায় ঠিক একই নিয়মে এই কেকটা বানাতে পারেন তো দেখলেন তো কোনো রকম বাটার ঘি ছাড়াই কত সুন্দর কেক তৈরি করা সম্ভব